হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। জিরো ভিশনের পর্দায় চলে এসেছি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নিই। মালদা শহরে ইংরেজবাজার শহরে বুড়াবুড়িতলা কালীমাতা মন্দিরে করোনা পরিস্থিতিতে চলছে মা মঙ্গলচণ্ডী পূজা। বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর পূজার জন্য বুড়াবুড়িতলা কালী মন্দিরে চলে আসেন অনেক মহিলা ভক্তরা। এদিন তারা সকাল থেকেই উপবাস করে পূজা অর্চনায় মেতে ওঠেন, কিন্তু মন্দির কর্তৃপক্ষ জানায় করোনা যেভাবে বাড়ছে তাতে ভিড় করে পূজা দেওয়া যাবে না। শেষমতে কয়েকজনকে লাইন করে দাঁড়িয়ে মাস্ক পরে পূজা দিতে দেখা যায়। একবারে 10 থেকে 15 জন করে পূজা দেয় মন্দিরে। রাজ্যে কোথাও অক্সিজেনের ঘাটতি নেই, সংকটকালীন অবস্থাতে দাঁড়িয়েও দাবি যোগীর। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের মতো ক্রমেই করোনার অন্যতম প্রধান ভার কেন্দ্র হয়ে উঠছে উত্তরপ্রদেশ। এমনকি মে মাসের মাঝামাঝি সময়ে সেখানে সংক্রমণের মাত্রা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকি গত 24 ঘণ্টাতেও সে রাজ্যে 35,000-এর বেশি মানুষ করোনার কবলে পড়েছেন। হাসপাতালগুলিতে চরমে উঠেছে অক্সিজেন শয্যার সংকট, যা উদ্বেগ বাড়াচ্ছে গোটা দেশে। কিন্তু এই সংকটময় পরিস্থিতিতেও ভিন্ন সুরে কথা বলতে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। ভয়ঙ্কর খেলা হবে, সিআরপিএফকে নিয়েই খেলবেন, কমিশনের নজরবন্দি সিদ্ধান্তে প্রতিক্রিয়া অনুব্রতের। ভয়ঙ্কর খেলা হবে, বীরভূমের ভোটের দুদিন আগে ফের বললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তবে এবার বললেন তাকে নজরবন্দি করার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানার পরে। তিনি দাবি করেছেন বীরভূমের মানুষ ব্যালটে এর জবাব দেবেন। আজ আমাদের গুরুত্বপূর্ণ খবর এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে।